হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম গুরুত্বপূর্ণ বাংলা জিকে এবং তার উত্তর নিয়ে। আশা করি বাংলা যারা বাংলার সাধারণ জ্ঞান সম্পর্কে জেনে নিতে চান, এখানে বিশেষ সেটা গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন সহ উত্তরগুলো তুলে ধরা হয়েছে। এই ধরনের সাধারণ জ্ঞানগুলো অবশ্যই আপনারও জানা উচিত এবং জেনে রাখা উচিত। তবে চলো না দেখিনি আমরা সেই সকল বিষয়গুলো যা আজকে আপনাদের জন্য রয়েছে। যেমন, কাবাডি খেলা কোন দেশের জাতীয় খেলা? তো বন্ধুরা, যদি উত্তরটা জানা থাকে অবশ্যই কমেন্টে তুলে ধরবেন। উত্তরটা হবে, বাংলাদেশের জাতীয় খেলা হলো কাবাডি। মানুষ কিভাবে সব সময় ভালো থাকতে পারে? চলুন, এ বিষয়টি আপনারা জানা রাখা উচিত। উত্তরটা হলো, যে মানুষ এই তিনটি জিনিস করতে পারবে সে সারা জীবন সুখী থাকতে পারবে। এক, মায়া ত্যাগ করতে হবে। দুই, বেশি লোভ বা আশা করা যাবে না। তিন, অতিরিক্ত চিন্তা করা যাবে না। হজম শক্তি বৃদ্ধি করতে কলার কী কাজ? এর উত্তরটা হলো, প্রতিদিন নিয়মিত কলা খেলে দেহের হজম শক্তি বৃদ্ধি পায়, পেট ফাঁপার সমস্যা দূর হয়, ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে। উলের পোশাক পরলে আমাদের গরম লাগে কেন? এর উত্তরটা হলো, উলের পোশাক পরলে শরীরের তাপ বের হতে পারে না, তাই শরীরে গরম লাগে। কোন ফল খেলে টেনশন কমে? এর উত্তরটা হলো, পেয়ারা খেলে টেনশন বা চিন্তা অনেকটা কমে যায়। কোন দেশে চাকরি ছেড়ে দিলেও এক বছর বেতন দেওয়া হয়? এর উত্তরটা হচ্ছে, নরওয়ে ও ফিনল্যান্ড দেশে চাকরি ছেড়ে দেওয়ার পরও এক বছর বেতন দেওয়া হয়। শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? এর উত্তরটা হলো, শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে, বাতাস বেশি শুষ্ক থাকে, শীতের বাতাস জলীয় বাষ্প শোষণ ক্ষমতা বেশি থাকে, তাই শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়। বাসি মুখে জল পান করলে কী লাভ হয়? এর উত্তরটা হবে, বাসি মুখে জল পান করলে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, তাই শরীর সুস্থ থাকে, এছাড়া হজম শক্তি বাড়ে। অন্ধকার ঘরে টিভি দেখা উচিত না কেন? এর উত্তরটা হলো, এতে চোখের ক্ষতি বেশি হয়। কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? এর উত্তরটা হবে, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয় কারণ ধান চাষে প্রচুর পরিমাণ পানি লাগে। কোন বাদাম খেলে ত্বকে সহজে ছাপ পড়ে না? এর উত্তরটা হলো, চীনা বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না। কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায়? এটার উত্তর হলো, ভিটামিন B12 এর অভাবে অল্প বয়সে চুল পেকে যায়। দুধ কলা দিয়ে ভাত খেলে কী হয়? এটার উত্তর হলো,
দুধ ও কলা দিয়ে ভাত খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, এছাড়া হতাশা তৈরি হয় মনে। প্রতিদিন কয়টা ডিম খাওয়া উচিত? এটার উত্তর হলো, সুস্থ ব্যক্তি প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন। যদি কোনো শারীরিক সমস্যা না থাকলে প্রতিদিন দুইটি থেকে তিনটি ডিম খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।